পাহাড়ে সংঘাতময় পরিস্থিতিতে রাঙামাটি ও খাগড়াছড়ি সফর করছেন স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে তিন উপদেষ্টা। দুপুর 12টার দিকে হেলিকপ্টারে করে রাঙামাটির বিজিবি হেডকোয়ার্টারে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও স্থানীয় সরকার উপদেষ্টা AF হাসান আরিফ। পরে তারা রাঙামাটির সেনা রিজিয়নে যান, যেখানে তারা রাজনৈতিক নেতা, সুশীল সমাজ ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মত বিনিময় করবেন। বিকেল 3টায় খাগড়াছড়ির রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করবেন তিন উপদেষ্টা।